প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণিয়ে তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বৈচিত্র্যময় বন্যপ্রাণীর আবাসস্থল সুন্দরবন। এই বনের ডাঙায় বাস করে বাঘ ও হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণী, আর জলে আছে কুমির ও ডলফিন। পাশাপাশি সুন্দরবনে আছে ভারী পাখি। আমাদের আজকের পর্ব সুন্দরবনের বন্যপ্রাণী নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব জাহিদুল কবিরের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সুন্দরবনের বন্যপ্রাণী নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের বনভূমিগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী ও অনন্য বৈশিষ্ট্যের বন সুন্দরবন। পৃথিবীর একক ম্যানগ্রোভ বনভূমিগুলোর মধ্যে সুন্দরবনই বৃহত্তম। মাটি ও পানির লবণাক্ততা এবং জোয়ারভাটার প্রভাবে ভিন্নধর্মী বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠেছে সুন্দরবনের উদ্ভিদরাজি। অনন্য বৈশিষ্ট্যের প্রতিবেশ ব্যবস্থা থাকায় সুন্দরবন বৈচিত্র্যময় বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। এখানে পাখি, স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ সব ধরনের বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য বাংলার বাঘ, মেছো বিড়াল, চিত্রা হরিণ, লাল বানর, ছোট ভোঁদর, রাজগোখরা, শুকর, বিভিন্ন প্রজাতির পাখি। জলজ প্রাণী বৈচিত্র্যের মধ্যে লোনা পানির কুমির, বড় কাইট্টা ও ডলফিন উল্লেখযোগ্য। সুন্দরবনের তৃণভোজী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে চিত্রা হরিণ,
মায়া হরিণ, বন্য শুকর, লাল বানর, কেওড়া গাছের ফল ও পাতা চিত্রা হরিণের প্রিয় খাদ্য। এখানে যে ম্যানগ্রোভ বনটি দেখছি, যেখানে শ্বাসমূল দেখা যাচ্ছে, এই শ্বাসমূলের মাঝেই কয়েকটি হরিণ বিচরণ করছে, তারা খাবারের সন্ধানে এসছে, এবং এখানে একটি ছোট্ট বাচ্চাও আছে এদের সাথে। এমনি হরিণ অনেক সুন্দর, আর এদের বাচ্চা কিন্তু আরও সুন্দর। লাল বানর এ বনের একমাত্র বানরের প্রজাতি। এরা সাধারণত গাছে থাকলেও খাবারের সন্ধানে প্রায়ই মাটিতে নেমে আসে। বিশ্বব্যাপী বিপন্ন প্রাণী বাংলাদেশের জাতীয় পশু বাঘের প্রধান আবাসস্থল সুন্দরবনের গহীন অরণ্য। একসময় আমাদের দেশের প্রায় সকল বনে বাঘের উপস্থিতি থাকলেও এখন তা শুধুমাত্র সুন্দরবনেই সীমাবদ্ধ। সুন্দরবনের আরেকটি স্তন্যপায়ী প্রাণী ছোট ভোঁদর। ছোট নখরযুক্ত ভোঁদর সুন্দরবনের খালগুলোতে ভাটার সময় কর্দমাক্ত পাড়ে বিচরণ করতে দেখা যায়। ভোঁদর দলবদ্ধ জীবনযাপন করে। এরা প্রধানত মাছ খেয়ে জীবন ধারণ করে। জলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে গাঙ্গেয় শুশুক সুন্দরবনের নদীতে দেখা যায়। জলজ এই স্তন্যপায়ী প্রাণীটি আমাদের জলজ প্রতিবেশ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাতিগত বৈচিত্র্যের দিক থেকে সুন্দরবনে পাখির সংখ্যা সবচেয়ে বেশি। পাখিদের মধ্যে অন্যতম মাছরাঙা। এখানে প্রায় 9 প্রজাতির মাছরাঙা দেখা যায়। এদের মধ্যে লাল মাছরাঙা বেশ বিরল এবং সুন্দরবনেই বেশি দেখা যায়। এই মাছরাঙার মাথা ও পিঠ লালচে, ঠোঁট উজ্জ্বল লাল। সুন্দরবনের জলাশয় বা খালের আশেপাশে এদের বিচরণ বেশি। আমাদের দেশের একটি অতি বিপন্ন পাখি প্যারা পাখি, যা একমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। আকারে গৃহপালিত হাঁসের মতো এই পাখিটির দেহ বাদামি বর্ণের, চঞ্চু উজ্জ্বল হলুদ। কাদায় হেঁটে বা পানিতে সাঁতরে মাছ, কাঁকড়া ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। এছাড়া এ বনে দেখা যায় ছোট মদন টাক। এদের গলা পালকহীন ও মাথা ন্যাড়া। লম্বা ও শক্তিশালী ঠোঁটের সাহায্যে এরা মাছ ধরে খায়। বেশ কিছু শিকারী পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে এই বনে। সুন্দরবন সরীসৃপ ও উভচর প্রাণীদের অন্যতম আবাসস্থল। একসময় সুন্দরবনে 3 প্রজাতির কুমিরের বসবাস ছিল।
এগুলো হলো মিঠা পানির কুমির, লোনা পানির কুমির এবং ঘড়িয়াল। বিভিন্ন কারণে মিঠা পানির কুমির এবং ঘড়িয়াল এখান থেকে হারিয়ে গেলেও লোনা পানির কুমির এখনো টিকে আছে। আমাদের দেশের অতি সংকটাপন্ন একটি সরীসৃপ বড় কাইটটা শুধুমাত্র সুন্দরবনের বুনো পরিবেশে সীমিত সংখ্যায় টিকে রয়েছে। অজগর, রাজগোখরা, জলবোড়া সহ বিভিন্ন বিষধর ও অবিষধর সাপের আবাস রয়েছে এ বনে। এছাড়াও আছে প্রায় ১০ প্রজাতির ব্যাং। কাঁকড়াভুক ব্যাং ও সবুজ ব্যাং এদের মধ্যে অন্যতম। বাংলাদেশের বড় আকারের ব্যাংগুলোর একটি সবুজ ব্যাং। জীবনের প্রায় পুরোটা সময় এরা জলাশয়ে বাস করে। ভাসমান জলজ উদ্ভিদের মাঝে এদের বিচরণ বেশি। এদের পিঠের সবুজ রং জলজ উদ্ভিদের মাঝে লুকিয়ে থাকতে সাহায্য করে। জীববৈচিত্র্যের এক পরিপূর্ণ আধার সুন্দরবন। জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ১৯৯৭ সালে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। তবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট কারণে প্রাকৃতিক এই ম্যানগ্রোভ বন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে বসবাসকারী বিভিন্ন জলজ ও স্থলজ প্রাণীর অস্তিত্ব আজ হুমকির মুখে। নদী দূষণ, নির্বিচারে বনজ সম্পদ সংগ্রহ, বন্যপ্রাণীর অবৈধ শিকার ইত্যাদি কারণে অধিকাংশ বন্যপ্রাণী বর্তমানে বিপন্ন। তাই সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। তবেই টিকে থাকবে আমাদের প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য, সুন্দরবনের বৈচিত্র্যময় বন্যপ্রাণী। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সুন্দরবনের বন্যপ্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব জাহিদুল কবিরের সাথে। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি, বহু বছর বন বিভাগে আছেন এবং সুন্দরবনে বেশ লম্বা সময় ছিলেন আপনি। এই সুন্দরবনে আমাদের উল্লেখযোগ্য বন্যপ্রাণী অনেক কিছুই আছে, এ নিয়ে একটু বলবেন আমাদের। সুন্দরবন আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে বন্যপ্রাণীর যে সার্বিক অবস্থান তাতে বলা যায় যে সুন্দরবন অত্যন্ত একটা ভালো কনজারভেশনের জায়গা, সংরক্ষণের জায়গা, যেদিকে আমরা সরকার নজর দিতে পারি। আপনারা জানেন যে আমাদের একমাত্র সুন্দরবনেই রয়েছে ব্রিডিং পপুলেশন বাঘের, সুন্দরবনে রয়েছে লোনা পানির কুমির, উল্লেখযোগ্য পরিমাণে শুশুক যেটা গ্যাঞ্জেটিক ডলফিন বলে, ইরাবতী ডলফিন রয়েছে, দুইটা প্রজাতির ভোদর সেখানে রয়েছে, আমাদের চিত্রা হরিণ রয়েছে, বানর রয়েছে এবং আরও অসংখ্য প্রজাতির কিন্তু বন্যপ্রাণী, পাখি প্রায় ২০০র উপরে সেখানে পাখি রয়েছে এবং মৎস্য সম্পদের একটা বিশাল ভান্ডার। আপনার শার্ক, রে থেকে শুরু করে প্রায় ২০০র উপরে প্রজাতির মাছ কিন্তু সুন্দরবনে রয়েছে। কাজে সার্বিকভাবে বলা যায় যে সুন্দরবন কিন্তু আমাদের বন্যপ্রাণীর অন্যতম আধার হিসেবে পরিচিত। আচ্ছা, এই বনের সবচেয়ে বেশি যেটা আমরা সবাই আলোচনা করি এই বেঙ্গল টাইগার, এ নিয়ে একটু বলবেন। বিশ্বের ১৩টি দেশে মাত্র বাঘ রয়েছে কিন্তু প্রকৃতিতে, এর মধ্যে আমরা গর্বিত বাঘ আমাদের সুন্দরবনেও রয়েছে। আমাদের সাম্প্রতিক ২০১৫ সালের জরিপ অনুসারে সুন্দরবনে ১০৬টি বাঘ রয়েছে এবং এই বাঘ
আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক, শৌর্য বীর্যের প্রতীক, আমাদের জাতীয় ক্রিকেট দলের প্রতীক। এই বাঘ কিন্তু আমাদের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির সাথে জড়িত। এই যে 106টি বাঘ আমরা বলছি, এটা কিভাবে নির্ণয় করা হলো? বাঘ আগে প্রথাগতভাবে পায়ের ছাপ দিয়ে গণনা করা হতো, তবে আধুনিক পদ্ধতিটা একটু ভিন্ন। এখানে 2014-15 সালে আমরা যেভাবে গণনা করলাম, সুন্দরবনের বনের ফাঁকে ফাঁকে ক্যামেরা বসিয়ে ক্যামেরা দিয়ে বাঘের ছবি তোলা হয়। দুই পাশের ছবি তুলে দুই পাশে যে ডোরা কাটা দাগগুলো রয়েছে এগুলো কিন্তু ইউনিক। এগুলো একটা বাঘের সঙ্গে আরেকটা বাঘের ডোরা কাটার দাগ মিলবে না, আমাদের আঙুলের ছাপের মতো। শুধু তাই নয়, বাঘের এক পাশের ডোরা কাটা দাগের সাথে আরেক পাশের ডোরা কাটার দাগ কিন্তু মিলবে না। পাশাপাশি একটা সফটওয়্যার রয়েছে, এক্সট্রাক্ট কম্পেয়ার সফটওয়্যার বলা হয়। এই সফটওয়্যারের মাধ্যমেও আমরা ছবিগুলো দিয়ে শনাক্ত করা যায় যে একটার থেকে আরেকটা ভিন্ন। পাশাপাশি শুধু বাঘ গুনেই যে আমরা এই করি তা না, বাঘের পায়ের ছাপ, বাঘের আবাসস্থলের কোয়ালিটি, মানুষের ডিস্টারবেন্স, বন্যপ্রাণীর অনুপস্থিতি, বিশেষ করে বাঘ যে প্রাণীগুলো খেয়ে থাকে, হরিণ, শুকর, এগুলোর উপস্থিতি, এই ফ্যাক্টরগুলোকে একসাথে সমন্বয় করে, ছবির সাথে সমন্বয় করে তারপরে একটা ফলাফল তৈরি করা হয়, যে পদ্ধতি থেকে আমরা বলেছি ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি। এবং 2015 সালে এই পদ্ধতিতে এই ফলাফল বিশ্লেষণ করে আমরা বলেছি সুন্দরবনে 106টি বাঘ রয়েছে। আচ্ছা, এই যে বাঘগুলো গণনা করা হলো, এটা কি পুরো সুন্দরবন জুড়ে নাকি অ্যাভারেজ একটা সংখ্যা বের করা হয়েছে? এটা পুরো সুন্দরবন ঘিরেই করা হয়েছে, সুন্দরবন ঘিরেই করা হয়েছে। যদিও ক্যামেরা সব জায়গায় বসানো হয়নি, কিন্তু অন্য যে ভ্যারিয়েটগুলোর কথা বললাম, ফ্যাক্টরগুলোর কথা বললাম, সেগুলো পুরো সুন্দরবন জুড়ে করা হয়েছে। এই বাঘগুলোর অবস্থা কেমন এখন? আমাদের সুন্দরবনের বাঘ এখনও বলা যায় যে অত্যন্ত ভালো অবস্থানে আছে। আমরা যদি চোরা শিকারীর হাত থেকে এবং তার যে আবাসস্থল আছে, বিশেষ করে ব্রিডিং গ্রাউন্ডগুলো নিরাপদ রাখতে পারি, তাহলে সুন্দরবনে বাঘের সংখ্যা অদূর ভবিষ্যতে বৃদ্ধি পাবে আরও। এরপরে কি আবার সংখ্যা গণনার কোনো পরিকল্পনা আছে? আমরা ইতিমধ্যেই সংখ্যা গণনার আর একটা পর্ব শেষ করেছি, এখন তথ্য বিশ্লেষণ চলছে। আমরা আশা করছি এই বছরেই আমরা ফলাফল ঘোষণা করতে পারব। আচ্ছা, আর এই সুন্দরবন এর যে ব্যবস্থাপনা, এই যে বন্যপ্রাণী সংরক্ষণে, তা নিয়ে একটু বলবেন আমাদের? আমাদের প্রায় 70টা অফিস রয়েছে সেখানে, যেগুলোর মাধ্যমে সুন্দরবনের রক্ষণের কাজ করা হয়। এবং এই 70টা অফিস কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে, কেউ যদি ঢুকতে চায় তাহলে সেই পয়েন্টকে টাচ করে ঢুকতে হবে। এই ধরনের অবস্থায় স্ট্র্যাটেজিক লোকেশনে আমাদের অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোর মাধ্যমে নিয়মিত টহল কার্য পরিচালনা করা হয়। পাশাপাশি সুন্দরবনে আমরা স্মার্ট প্যাট্রোলিং, যেটাকে বলা হয় স্পেশাল মনিটরিং অ্যান্ড রিপোর্টিং টুলস, টহলকালীন অবস্থায় তারা যে সকল অনিয়ম, যদি কোনো বন্যপ্রাণী হত্যার আলামত পায় সেটা রেকর্ড করে, যদি কোনো বন্যপ্রাণী দেখতে পায় ফিজিক্যালি সেটা রেকর্ড করে, যদি কোনো অপরাধ সংঘটিত হয় তা অপরাধীদের শনাক্ত করে, অপরাধীদের গ্রেপ্তার করে, গ্রেপ্তার করে তাদের যে তথ্যগুলো, তাদের জাতীয় পরিচয়পত্র, তাদের ছবি, তাদের নাম, ঠিকানা, পেশা, সমস্ত কিছু, এবং কী দিয়ে তারা অপরাধ সংঘটিত করলো, যে জাল বা অস্ত্র বা কোনো ফাঁদ থাকলে ফাঁদ, ফাঁস, এইগুলো সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে একটা রিপোর্ট তৈরি করা হয়। প্রতি 15 দিন পরপর টিমগুলো পরিবর্তন করা হয়। মোট 4টা টিম পুরো সুন্দরবনে এই স্মার্ট প্যাট্রোলিং কাজ করছে, এবং এই স্মার্ট প্যাট্রোলিংয়ের ফলে অপরাধ প্রবণতাটা সুন্দরবনে অনেকাংশে কমে এসেছে, যেটা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কিন্তু অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ বন অধিদপ্তরের। এখানে কি কো-ম্যানেজমেন্ট হচ্ছে? হ্যাঁ, এখানে পাশাপাশি যেটা রয়েছে, জনগণকে সম্পৃক্ত করে কিন্তু আমরা বন সংরক্ষণের কাজ করছি। 2004 সাল থেকে সুন্দরবনে আমরা এই কার্যক্রম শুরু করি, 2010 সালে যে 2010 সালে আমরা সুন্দরবনে 4টা কো-ম্যানেজমেন্ট কমিটি করা হয়েছে, এবং সেই 4টা কো-ম্যানেজমেন্ট কমিটি যারা জনগণ রয়েছে, মৎস্যজীবী যারা রয়েছে, বাওয়ালির যারা রয়েছে, মাওয়ালি যারা রয়েছে, এরা কিন্তু এই কো-ম্যানেজমেন্ট কমিটির সদস্য, বিভিন্ন গ্রুপের সদস্য। এবং কো-ম্যানেজমেন্ট কমিটির সাথে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ রয়েছে, এই কমিউনিটি পেট্রোলিং দল সার্বক্ষণিকভাবে বন অধিদপ্তরের সঙ্গে কাজ করছে এবং বন অপরাধ নিয়ন্ত্রণে, বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বন নিয়ে কী ধরনের মূলত সমস্যা সম্মুখীন হচ্ছে? আমাদের বর্তমান সমস্যা হলো লোকবলের স্বল্পতা রয়েছে, পাশাপাশি যেটা রয়েছে আমাদের অস্ত্রের স্বল্পতা রয়েছে, সেই অস্ত্রগুলো দরকার, প্রশিক্ষণ দরকার রয়েছে। পাশাপাশি আমাদের সরকারের রাজস্ব খাত থেকেই পর্যাপ্ত বাজেট পাওয়া যাচ্ছে, বাজেটের আরেকটু বৃদ্ধি পেলে, হয়তো তেলের বাজেটটা বৃদ্ধি পেলে আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। ইতিমধ্যেই পজিটিভ দিক হলো সুন্দরবনে যারা কাজ করছে তাদের জন্য 30% ঝুঁকি ভাতা সরকার প্রদান করছে 2015 সাল থেকে, কিন্তু স্টাফরা পাচ্ছে, এটা অত্যন্ত ইতিবাচক দিক। পাশাপাশি যদি রেশনের ব্যবস্থা করা যায়, বিশেষ করে সুন্দরবন রিমোট এরিয়ায় আশেপাশে কিন্তু কোনো বাজারঘাট নাই, তো আমরা যদি রেশন তাদেরকে পৌঁছে দিতে পারি, তারা কিন্তু আরও নির্বিঘ্নে, আরও উৎসাহ সহকারে সুন্দরবনে যারা কর্মরত স্টাফ বন বিভাগের কাজ করতে পারে। এই বন্যপ্রাণী দ্বারা যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য কি কোনো কর্মসূচি আছে আপনাদের? বন্যপ্রাণী দ্বারা যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে,
তো বিধিমালাতে বর্তমানে সরকার ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে নিহত হলে তার ক্ষতিপূরণের টাকা 1 লক্ষ থেকে বৃদ্ধি করে 3 লক্ষ টাকা করেছে। আহত বা পঙ্গু হলে তাদের আগে 50,000 টাকা ক্ষতিপূরণ ছিল, এখন সেটাকে 1 লক্ষ টাকা করা হয়েছে এবং ফসলের ক্ষতি বা ঘরবাড়ির ক্ষতি হলে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রেখে এটা বিধিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলেছে। এই সুন্দরবনের যে ট্যুরিজম হচ্ছে, যে এই ট্যুরিজম নিয়ে একটু বলবেন আমাদের? সুন্দরবনে ট্যুরিজমটা নিয়ন্ত্রিত পর্যায়ে আছে, তারপরেও কিছু জায়গায় আমাদের এখনও ঘাটতি রয়ে গেছে। দিনে যে পরিমাণে পারমিশনটা দেওয়ার কথা সেই বিষয়টা মেনটেন করতে হবে এখনও। যেমন ধরেন, আমি উদাহরণ দিয়ে বলি যে কটকায় দেখা যায় যে ট্যুরিস্ট সিজন যেটা আপনার নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, এই সময় ছুটির দিনগুলো হলে একসঙ্গে 25-30টা জাহাজ একসঙ্গে কটকা কচি খালিতে চলে যায়। তো একসঙ্গে যদি 25টা বা 30টা শিপ চলে যায়, তার যে প্রেশার এটা কিন্তু সুন্দরবন একসঙ্গে নিতে পারবে না। তো এই জন্য যেটা করতে হবে সেটা হলো নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে কতগুলো জাহাজ যেতে পারবে সেটা নির্ধারণ করে দিতে হবে। অথবা সুন্দরবনে পর্যটনের যে জায়গাগুলো রয়েছে যেগুলোতে জনগণ ভিজিট, এর সংখ্যাটা বৃদ্ধি করতে হবে। এক জায়গায় ট্যুরিস্টের যে চাপটা সেটা কমে আসবে, সুন্দরবনে সুষ্ঠু এবং সুন্দরভাবে ইকো ট্যুরিজম যেটা সেটা সম্ভব হবে, তার পাশাপাশি রেসপন্সিবল ট্যুরিজম করাটাও সম্ভব হবে। আচ্ছা, এই সুন্দরবনকে রক্ষা করতে হলে এবং এর নিয়ে আরও ভালো কিছু করার আমাদের যে প্রচেষ্টা সেটা যদি অব্যাহত রাখতে চাই, তাহলে আপনার সাজেশন কী? সুন্দরবনকে আসলে ভালোবাসার জায়গা হিসেবেই নিতে হবে, কারণ এটা আমাদের প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা। যারা সেখানে কাজ করবে তাদেরকেও সুন্দরবনকে ভালোবেসেই কাজ করতে হবে। আমাদের সেই জায়গাগুলোতে জাতীয়ভাবে, শুধু বন বিভাগকে নয়, জাতীয়ভাবেই সুন্দরবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংরক্ষণের দিকে এগিয়ে যায়, তাহলে অবশ্যই সুন্দরবন ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন তাদেরকেও। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক সুন্দরবনের বন্যপ্রাণী নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশের সুন্দরবন অংশে 6টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। সুন্দরবন প্রায় 340 প্রজাতির পাখির আবাসস্থল। সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশের সুন্দরবন অংশে বাঘের সংখ্যা প্রায় 114টি। সুন্দরবন 1872 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের বন বিভাগের আওতাধীন হয়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল সবুজ রঙের কোন পাখিটি পতঙ্গ ভুক। সঠিক উত্তরটি হল বি, শুইচোরা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন আয়শা আক্তার, গৃহিণী, বনশ্রী, রামপুরা, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, সুন্দরবনের বন্য প্রাণীর মধ্যে কোন প্রাণীটি বিশ্বব্যাপী বিপন্ন? এ বাংলার বাঘ, বি লাল বানর। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শ্রোতা দর্শক, বন্যপ্রাণী সমৃদ্ধ সুন্দরবন বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। হাজার বছর ধরে গড়ে ওঠা এই বনের ক্ষতি হলে ক্ষতিগ্রস্ত হবে গোটা দেশ। তাই সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রকৃতি ও জীবন, সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা ক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই, ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা ক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।